ওর আগে দিনের নিয়ম ছিল স্বয়ম্বর সভা হয়, স্বয়ম্বর সভায় কত নারীকে জানি জেতা যায়। ওকে দুর্যোধন আমাকে হায়ার করে নিয়ে গেল, বলো বন্ধু স্বয়ম্বর সভায় যেতে হবে বলো। স্বয়ম্বর সভায় গো আমার যাওয়া গেল, ওরে আমার পাল্লাদারে তুমি শুই না চলো, একে একে তোমার কাছে আমি বলে যাই, সত্য কথা বলে যাবো মহতি সবাই, স্বয়ম্বর সভায় আমার যেই যাওয়া চাই। ওরে যত যত বীর ছিল পরাজিত করে আমি ওই সত্য ভামাকে জিতে দিলাম ভাই। শিলটা নিয়ে গেল দুর্যোধন, আমি টাকা নিয়ে বাই। কি বলছো মা, তুমি যা জানো না তা বলো না, আমি হবে রে মাঝে গা, নামটি আমার কর্ণ হইল গো, আমি সভাতে জানাই ওরে, পারলে তোকে মারতে পারতাম, ইচ্ছা করলে মারতে পারতাম, তোর কাছে গাই আমার পিঠে পান লেগেছে কেন সবারে জানাই, এত জায়গা থাকতে আমার পিঠে পান লাগলো কেন আমাকে দাবি করি, শেষ কথা এবার তোকে দেবো, এত জায়গা থাকতে কেন পিঠে পান লেগে গেল, অর্জুন তুই জানিস না আমি সব জানি বলো, তুই জানিস না আমি সব জানি, আমি তো বড় দাদা রে আমি সব জানি, ইচ্ছা করলে কবে তোকে জম দুয়ার পাড়াতে পারতাম, ইচ্ছা করলে কবে তোকে জম দুয়ারে পাড়াতে পারতাম, তোকে মারি নাই কেন জানিস, তোর মা কুন্তি একদিন আমার কাছে চলে যায় সন্ধ্যাবেলায়, আমি গো ধ্যান মগ্ন হই সন্ধ্যাবেলায় ধ্যান করছি, তোর মা কুন্তি কন্নরে কন্নরে, তাহলে কে তুমি, কে তুমি, অর্জুন জননী তুমি, তাই মনে করি না রে বাছা আমি শুধু অর্জুনের জননী নই আমি তোরও মাতা, আমার বলো না এমন কথা, অর্জুনের জননী তুমি আজ কেন এলে করজোরে আমার কাছে মা বলো তুমি খুলে, সঙ্গে সঙ্গে কুন্তি গো আমার কাছে গায় আমার আইগুরুর ছেলে কর্ণ তুই ফিরে আয় ফিরে আয়, আমি হাসলাম ভাগ, আমি রবনিষ্ফলের হতাশের রাতে জন্ম জন্মান্তরে ফেলে গেছ অজ্ঞান অন্ধকারে, কুলশীলহীন মানহীন নেত্রহীন আজ কেন মায়ের দাবি নিয়ে তুমি আমার কাছে এলে, জোরে কর্ণ যখন আমি অনুরা ছিলাম তুই জানিস না অর্জুন তোর মা জানে, যখন আমি অনুরা ছিলাম আই বলেছিলাম তখন কর্ণ তোর জন্ম হয়, তোকে তাম্রপাত্রের মাঝখানে ভাসিয়েছিলাম, বললাম মাগো তোমার পাঁচ ভাই তোমার পাঁচটা ছেলেই থাকবে, হয় কর্ণ মরবে নাই অর্জুন মরবে, আমি আর কোনো তোমার ছেলের গায়ে হাত দেবো না, ইচ্ছা করলে যুধিষ্ঠির ভীম নকুল সহদেব আমি সবাইকে হত্যা করতে পারতাম, অর্জুন তোকেও মারি নাই কেন জানিস, তোর মায়ের কথা, তোর মা কি বললো, ওরে কর্ণ আমি তোর, আমি তোর মা, আমি তোর মা, আমার পিঠে মান লাগলো কেন জানিস, আর কোথাও লাগলো না সেই দিনের কথা, যদি আমি বলিবারে যাই কুন্তিকে বললাম যদি তুমি আমার মা হবে নিশ্চয় প্রমাণ দাও, কি প্রমাণ চাই, আমি যে তোমার ছেলে তুমি যে আমার মা, আমার এখন বয়স 50 বছর তোমার বয়স 75 বছর, প্রমাণ তুমি দেবে মাগো, আমি তোমারে জানাই
আমার মা তুমি কেমন করে বলো নাই আমায় ওঝা কোন দেব মা আমি জন্ম দিয়েছো আমি জলে ভাসিয়ে দিয়েছো মা গো আমি তো স্তন দুধ পান করতে পারি না আমি তোমার দুধ খেতে পাই নাই মা যদি প্রমাণ দাও যদি সত্যি নারী হও চলো পাহাড়ের আড়ালে আমি আজলা বেটে বসে রব তুমি স্তনে চাপ দেবে আজলা হয়ে যদি স্তনের দুধ তুমি আমার হাতে দিতে পারবে যদি 75 বছর বয়সে তুমি স্তনের দুধ এই 50 বছরের ছেলের হাতে দিতে পারো মা বলে মেনে নেব অন্যতে হবে না পাহাড়ের আড়ালে চলে গেলাম কত ভিড়ে চলা পাহাড়ের আড়ালে চলে যাই আজলা হলে হাত পাতাই আমার মা পিছনে ফিরে দাঁড়ায় দক্ষিণ স্তনে আমার চাপ দিয়ে দেয় কর্ণ স্তনপান কর কর্ণ স্তনপান কর আজলা হলে স্তন দুগ্ধ আমার হাতে এলো ভগবান শ্রীকৃষ্ণ বাবা ছলনাতে ছিল যে আমি দুধটা খেতে যোগ যাই ওগ সঙ্গে সঙ্গে অজস্র বাবা কিমি কীট আমি যে দুধটা নিয়ে খেতে যাব কিলবিল কিলবিল করছে পোকা অজস্র কিমি কীট ওই আজলা ভরে দুধের মাঝখানে সবাই ঘোরাঘুরি করছে আর খেতে পারি আর খেতে পারি কুন্তি বলছে কর্ণ খেলিস না খেয়ে দে যদি খেতে পারিস এ জগতের কেউ তোকে মারতে পারবে না মা খেতে পারবো না সঙ্গে সঙ্গে মাথায় ঠেললাম সঙ্গে সঙ্গে মাথায় নিলাম গোটা শরীর বেজে পড়ে গেল আপনারা স্নান করেন যখন বালতি করে জল ঢালেন আপনাদের গোটা শরীরের সবটা ভিজলেও বাবা একটা জায়গা ভেজে না এটা হচ্ছে পিঠের মাঝখানের জায়গা গোটা অঙ্গে আমার মায়ের দুধ পড়লো পিঠের মাঝখানে একটা অংশ ফাঁকা থাকলো কুন্তি বললো ওদের করলো যদি কোনোদিন ভয়ঙ্কর জীবন আসে ওই জায়গাতেই বান লেগে তোর মরণ হবে আর কোনো জায়গায় বান মেরে তোকে কেউ মারতে পারবে না মারতে পারবে না মারতে পারবে অর্জুন রে অর্জুন তুই কেন পৃথিবীর কার সাধ্য নাই এই কর্ণকে বা বধ করে আমি প্রমাণ দিয়ে গাই ওরে ওরে ওগো বলো বলো ওরে অর্জুন তুমি বলো না আমায় আর এক কথা তোমার কাছে করি নিবেদন একদিনের কথা যদি আমি বলতে যাই এখন আমি কত আমার অবদান এই জগতের মাঝে জানিস নিজের ছেলেকে যে টুকরো টুকরো করে কেটে দিতে পারে নিজের সন্তানকে যে ব্রাহ্মণ সেবার তরে টুকরো টুকরো করে কেটে দিতে পারে তারে সামান্য এই নশ্বর দেহে কি বা দরকার একদিনের কথা যদি বলিবার যায় সিংহাসনে বসে আছি এমন সময় আমি সিংহাসনে বসে আছি এমন সময় ভগবান ব্রাহ্মণের বেশে ধরে গো আমার বাড়ি এলো আমার কাছে কর্ণের কাছে বলিতে লাগিল কর্ণ কাল ছিল একাদশী আজ আমার দ্বাদশী দ্বাদশীর পণ্য পুণ্য পালন হয়ে গেছে আজ তৃতীয় দিন তোমার ঘরে আমি যোগ সেবা করে নেব আমি বললাম কি বা খাবে ঠাকুর আমায় খুলে বলো মাছ খাবে না মাংস খাবে বলো যা আমার ঠাই তুমি যাহা চাইবে তাহা দেব হবে না অন্যায় এবার এমন সময় ভগবানে বেশি ব্রাহ্মণ আমার হাই ওরে বলে কর্ম আমি যা চাইবো দেবে তো আমায় যা চাইবো তাই দেবে তো
আমি তোমাকে যা চাইবো তুমি দেবে তো? কথা দিলাম, তামা নাও, তুলসী নাও, তামা তুলসী গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করলাম তুমি যা চাইবে তাই দেবো। বলে কচি কচি নর মাংস আমি যদি পাই, ও যে কচি কচি নর মাংস আমি যদি পাই, ও কচি কচি নর মাংস আমি যদি পাই, বলি কচি কচি নর মাংস আমি যদি পাই, ও তোমার ঘরে সেবা নেব শোনো না কথা, ও বলি তোমার ঘরে সেবা নেব গো শোনো না কথা, এ গো শোনো না কথা, তুমি বলো না এমনে বলো না, বলো না এমনে বলো না, তুমি বলো না এমনে বলো না, বলো না এমনে বলো না, আমি কোথায় পাবো কচি, বলো না এমন বলো না। এই রাজ্যের সব ছেলে আমার সন্তান, অঙ্গ রাজ্যের যত 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 ছেলে আছে সবাই তো আমার সন্তান, আমি রাজ্যের রাজা, আমি কার সন্তানকে টুকটো টুকটো করে কেটে আমি তোমাকে দেবো? আমায় ক্ষমা করে কথা দিয়েছ, তুমি না কর্ণ, তুমি না দানবীর, তুমি না দাতা কর্ণ, তুমি কথা যখন দিয়েছ কথা রাখতে হবে। এমন সময় কি হয়েছে, অরে অর্জুন শোন, আমার 8 বছরের ছেলে বিশ্বকেতু হাজির হইল তখন, 8 বছরের ছেলে, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ছুটতে ছুটতে এসে বলছে বাবা বাবা তুমি কেঁদো না, তুমি কাঁদলে অতিথির অমঙ্গল হবে, ফুলের মাঝে মধু থাকে, গাছের মাঝে ফুল ফুটে রয়, সব ফুল কি মা কালী চরণেতে যায়, ঠাকুর মশাই সাজিয়ে নিয়ে ফুল তুলে নেয়, সেই ফুল মা কালীর চরণ পায়, যেগুলো তোলে না তারা মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে মাটি হয়ে নষ্ট হয়ে যায়, আবার মানব দেহ একদিন জানি নষ্ট হবে, যদি ভগবানের চরণ পায় ও গো ভগবান নামে তারা দাঁড়িয়ে সেইখানে আমার বিষয়কে তুজে বলে আমায় কেটে দাও বাবা কথা রাখিতে। পদ্মাবতী ছুটতে ছুটতে এলো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই পদ্মাবতী ছুটতে ছুটতে আমার কাছে এসে বলছে তুমি কি জানো না কর্ণ রাজন, তুমি কি জানো না ও গো পুত্রের বেদন অন্তরে ছেদন, কোলে যদি ছেলে মরে, ও পুত্রের বেদন অন্তর ছেদন, কোলে যদি ছেলে মরে, তারে ফেলতে দেয় না জলে ভাসে নয়ন জলে, চেয়ে থাকে বদন পানে, ফেলতে দেয় না জলে চেয়ে থাকে পানে, চেয়ে থাকে বদন পানে, ও মা মরা মুখে মাছি বসতে দেয় না, মরা মুখে মাছি বসতে দেয় না, ও মা মরা মুখে মাছি বসতে দেয় না, মুখে মাছি উলুধ্বনি উলুধ্বনি দেয় না, একবারে প্রেমানন্দ হরি বল হরি বল উলুধ্বনি, মুখে মাছি বসতে দেয় না প্রেমানন্দ। এইবার সঙ্গে সঙ্গে আমি কর্ণ আর আমার ওই সতী আমার সেই পদ্মাবতী ব্রাহ্মণকে বলে ব্রাহ্মণ তোমার কথা দিই হবে, আমার ছেলেকে কেটে দেবো যে না, এমনি করে কাটতে হবে না, দুজনে করাত ধরবে, দুজনে করাত ধরে তোমার সন্তানকে মাঝখানে ফেলবে, ছটফট ছটফট করবে, তোমার সন্তানকে কাটবে, কাটার পরে ঝাল ঝোল অম্বল তোমার করতে হবে। আমি তাই করলাম কর্ণ, আরে পদ্মাবতী নিজের সন্তানকে টুকরো টুকরো করে কেটে যে গোবিন্দের সেবা দিতে পারে এই জগতের মাঝখানে, সে অন্যায় করতে পারে না, পারে না, পারে না।
জাগ নমস্কার আর ধরো নমস্কার এই পর্যন্ত দশ চরণে প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোভাবে জ্ঞাপন করে কবি গান এক মুখের গান নয় একা বক্তা তো নয় দুজন বক্তা আছে তাই ওনাকে সময় দিই উনি কিছু বলুন সময় সুযোগ পেলে আবার আসবো আবার সে বলবো তবে ওরে অর্জুন রে আমি তার বাঁচবো না নাকি বলেন আমার তো পিঠে বান লেগেছে আমি আর বাঁচবো না হ্যাঁ মাইক ম্যান ভাই একটু দেখবেন এটা হ্যাঁ আমি আর বাঁচবো না আমি চলে যাব তবে যাবার আগে তোকে বলিস মাঝে মাঝে খবর দিস ফোন করিস আমি তো তোর দাদার মতো রে তাই যাবার বেলায় বলবো।